মুখ্যমন্ত্রী সফরে মিড ডে মিলের বরাদ্দ টাকা খরচ, মিড ডে মিলের বরাদ্দ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ। টুইটে বিস্ফোরক অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত নভেম্বরে মুখ্যমন্ত্রী হিংলন সফর, সেখানে এসসি ওবিসিদের উন্নয়নের জন্য বরাদ্দ টাকা, উন্নয়নের টাকা মমতার সফরে অপচয় হয়েছে, এমনটাই টুইটে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা। ঠিক এই মুহূর্তে আমরা যে খবর থেকে নজর রাখছি আরও একবার জানাবো আপনাদেরকে একেবারে বিস্ফোরক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী সফরে মিড ডে মিলের বরাদ্দ টাকা খরচ হয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা যে খবর দিকে নজর রাখছি বিস্ফোরক শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী সফরের জন্য মিড ডে মিলের টাকা সরানো হয়েছে, মিড ডে মিলের এই বরাদ্দ থেকে নাকি লক্ষ লক্ষ টাকা সরানো হয়েছে। ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে, ভাস্কর একেবারে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে মিড ডে মিলের যে বরাদ্দ হয় সেই বরাদ্দ থেকে নাকি লক্ষ লক্ষ টাকা সরানো হয়েছে মুখ্যমন্ত্রী সফরের জন্য। একেবারে একেবারে কেউ দেখো যে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করছেন সেই অভিযোগ খুব চাঞ্চল্যকর। যে অভিযোগ করছেন যে হিঙ্গলগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের যে সফর সেই সফরে খরচ হয়েছিল 1,35,00,000 টাকা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সফর সেই সফরের টাকা কিন্তু মিস্টার মিলের ফান্ড থেকে খরচ করা হয়েছে এমনই অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এসে দাঁড়িয়ে বিগত বছরের নভেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় হিঙ্গলগঞ্জ সফরে গিয়েছিলেন, এবং যেটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরের জন্য আর্থিকভাবে দেউলিয়া সরকার তারা পূর্বদের নির্যাবিলের যে ফান্ড সেই ফান্ড থেকে টাকা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সফরের জন্য খরচ করেছে, এবং একদম সেই জায়গাটা যদি তথ্য দিয়ে তিনি কিন্তু এই অভিযোগ জানাচ্ছেন। এবং তার পাশাপাশি এই কারণেই কিন্তু মিড ডে মিলের খাবারে কখনো খারাপ কখনো টিকটিকি পাওয়া যাচ্ছে এমনটাও অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা। দেখো আমরা লাগাতার দেখিয়েছি যে রাজ্যের একাধিক প্রান্তে কোথাও মিড ডে মিলের খাবারে পোকা, কোথাও বা মিড ডে মিলের খাবারে সাপ বা টিকটিকি কিন্তু দেখা গিয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা এবার যে অভিযোগ করলেন সেই অভিযোগ নিঃসন্দেহে চাঞ্চল্যকর। শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন যে মিড ডে মিলের ফান্ডে টাকা খরচ করেই কিন্তু মুখ্যমন্ত্রীর যে সফর সেই সফর করা হয়েছে, বিগত বছরের নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী দুদিনের হিঙ্গলগঞ্জ সফরের জন্য সার্বিকভাবে 1,35,00,000 টাকা ভাস্কর তোমাকে আমি একটু থামাচ্ছি, তুমি থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু স্বাগত আপনাকে রিপাবলিক বাংলা। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি একটা অভিযোগ করছেন টুইটের মাধ্যমে, তিনি বলছেন যে উন্নয়নের টাকা নাকি মমতার সফরে অপচয় করা হয়েছে, মানে মিড ডে মিলের বরাদ্দ থেকে নাকি লক্ষ লক্ষ টাকা সরানো হয়েছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী সফরের জন্য। আপনার প্রতিক্রিয়া? মুখ্যমন্ত্রী হিঙ্গলগঞ্জে সভা করা নগরে যে নাটক করেছেন সেটা সবাই দেখেছেন, 30 কিলোমিটার দূর থেকে ওনার নির্দেশে 17 মিনিটের মধ্যে কম্বল এসে হাজির হয়েছে ওনার সভাস্থলে। ভাবা যায় কখনো সেই মিটিংটার আগাগোড়া অসততা অস্বচ্ছতা, 1,50,000,000 টাকা খরচ হয়েছে একটা মিটিং এর জন্য, এবং সেটা বিভিন্ন দপ্তরের টাকা থেকে কেটে নিয়ে করা হয়েছে, তাতে ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টের ফান্ড সেখান থেকে নেওয়া হয়েছে, মিড ডে মিলের টাকা নেওয়া হয়েছে, সম্ভবত 35,00,000 টাকা সংবাদ মাধ্যমে এগুলো ইতিমধ্যে প্রকাশিত হচ্ছে, এবং একেবারে স্পষ্ট যে কম বয়সের বাচ্চা ছেলে মেয়ে স্কুলে তাদের খাওয়া অথবা পুষ্টি এটা মুখ্যমন্ত্রীর কাছে বেশি গুরুত্বপূর্ণ নয়, মুখ্যমন্ত্রীর কাছে বেশি গুরুত্বপূর্ণ তার সভার জন্য 1,50,000,000 টাকা খরচ করে মিড ডে মিলের টাকা লোপাট করা। জেলা প্রশাসনকে যে এই কাজ করাচ্ছেন, পরে যখন তদন্ত ঠিক মতো হবে ওই জেলা বা ব্লকের প্রশাসনের হাতে হাত করা পড়বে, মুখ্যমন্ত্রী তার প্রশাসক মন্ডলীর হাতে হাত করা পড়াবার বন্দোবস্ত নির্দিষ্ট করছেন। বেশ অনেক ধন্যবাদ সুজন বাবু আপনাকে, আমাদের সঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন। তবে ঠিক এই একই বিষয় নিয়ে আমরা প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে কংগ্রেস নেতা সৌম আইচ রায় রয়েছেন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মিড ডে মিলের বরাদ্দ থেকে লক্ষ লক্ষ টাকা সরানো হয়েছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী সফরের জন্য, যেখানে এখানকার রাজ্যের কর্মচারীরা সরকারি কর্মচারী দিয়ে পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না অনেকে, সেখানে যদি কোনো সফরকে ঘিরে লক্ষ লক্ষ টাকা অপচয় হয় মানে যেটা অভিযোগ করছেন বিরোধী দলনেতা, আপনিও কি একমত? আপনার প্রতিক্রিয়া কি? হীরক রাজা আর হীরক রানীর দেশের সিনেমা দেখেছেন তো? এটা হীরক রানীর দেশ, মানে হীরক রানীর দেশে হীরক রানীর পছন্দ অনুযায়ী যেটা করার আগে প্রায়োরিটি সেটাই আগে করবেন। মিড ডে মিলে বাচ্চারা খাবার পেলো কি পেলো না,
This is not the priority of West Bengal government and the CM of Bengal. তো এই স্থানে দাঁড়িয়ে এই যে কোটি কোটি টাকা সরানো হয়েছে তার প্রচার এবং ঢক্কা নিনাদের জন্য, তাতে মিড ডে মিলের বাচ্চারা যদি মিড ডে মিল না পায় তাতে কিছু আসে যায় না। কিন্তু আমি বলবো যে প্রশাসন এই কাজ করছেন সেই প্রশাসনকে অ্যাকাউন্টেবল হতে হবে, এবং আগামী দিনে তদন্ত হলে তাদেরকে কিন্তু তদন্তের মুখোমুখি হতে হবে, এবং যারা এই কাজ করছেন যে সমস্ত ডিএমএসপি এবং বিডিওরা তারা তৈরি থাকুন আগামী দিনে এই তদন্তের মুখোমুখি হওয়ার জন্য, এবং তাদের হাতে হাত পড়া পড়ানোর সমস্ত রকম ব্যবস্থাই প্রশাসন করছে, এই মুখ্যমন্ত্রী এবং তার সরকার করছেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে কংগ্রেস নেতা সৌম আইচ রায় ছিলেন। তবে এই মুহূর্তে অনির্বাণ ব্যানার্জি, বিশিষ্ট আইনজীবী, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অনির্বাণ বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। মিড ডে মিলে কিন্তু অনেক অভিযোগ উঠেছে, দেখা যাচ্ছে যে একাধিক কোথাও সাপ মিলেছে, কোথাও ব্যাঙ মিলেছে, কোথাও টিকটিকি, মানে নানান অভিযোগ। বাচ্চাদের জীবন নিয়ে রীতিমতো ছেলেখেলা হচ্ছে এমন অভিযোগও পেয়েছে। এবার বিস্ফোরক অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী সফরের জন্য নাকি মিড ডে মিলের টাকা সরানো হয়েছে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, শুভেন্দু বাবুর বর্তমানে রাজনৈতিক যে কোনো বক্তব্যের বিশ্বাসযোগ্যতা যে তলানিতে গিয়ে পৌঁছেছে তা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য, সিপিএমের জন্য, কংগ্রেসের জন্য বা অন্য কোনো দলের জন্য, এমনকি ওনার নিজের দলে তার বিরোধী যারা রয়েছেন তাদের জন্যও সেইখানে পৌঁছে আজ এই তলানিতে পৌঁছেছে তার নিজের নানা সময়ে ভিত্তিহীন কিছু কথাবার্তার কারণে। আপনারা ডিসেম্বর ধামাকা ইত্যাদি সেটা তো জানেনই, এছাড়াও বিভিন্ন সময়ে যত রকম অভিযোগ তিনি টুইটের মারফত, সাংবাদিকদের মারফত করেছেন তার কোনোটি কোনো বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ কিন্তু আজ অবধি উনি আইনের আঙিনায় তুলে ধরতে পেরেছেন বলে আমার অন্তত জানা নেই। অতএব এগুলা নিয়েও কি বললেন না বললেন, হতে পারে ওনার দলে ওনার হয়তো কিছু নম্বর বাড়বে, আজকে নাড্ডা মহাশয় আসছেন তার আগে কিছু নম্বর বাড়ানোর চেষ্টা হতে পারে। বর্তমান রাজ্য বিজেপির যে তিন ভাগ চার ভাগ অসংখ্য ভাগে বিভক্ত তার একটি ভাগের উনি বড় নেতা, নম্বর বাড়ানোর চেষ্টা করতে পারেন, তার গণতান্ত্রিক অধিকার। মানে আপনি বলছেন যে অভিযোগগুলো একেবারেই ভ্রান্ত। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী অনির্বাণ ব্যানার্জি। মিড ডে মিলে যে সমস্ত অনিয়ম হয়েছে সেগুলো তো আমরা ভ্রান্ত বলতে পারি না, কারণ সে সমস্ত ছবি তো প্রত্যেকের কাছেই রয়েছে, প্রত্যেক সংবাদ মাধ্যমের কাছে রয়েছে, এবং বিশেষ করে রিপাবলিক বাংলা ডে ওয়ান থেকে দেখিয়েছে কিভাবে বাচ্চাদের জীবন নিয়ে, শিশুদের জীবন নিয়ে ছেলেখেলা হয়েছে। যারা স্কুল ছুট যে সমস্ত বাচ্চারা তাদেরকে স্কুলে ফেরানোর জন্য কিন্তু যে ব্যবস্থাপনা করা হয়েছিল বিশেষ করে কেন্দ্র সরকারের তরফ থেকে, সেইখানে দেখা যাচ্ছে যে মিড ডে মিলে একাধিক অনিয়ম।